দেখুন, এই সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে যখনই ট্রানজিশন পিরিয়ড হয় তখন আমরা একটাই মাত্র এতে থাকতে পারি, সেটা যদি আমাদের ইমিউনিটি পাওয়ারটা থাকে। ইমিউনিটি পাওয়ারের জন্য আপনাকে ইমিউনিটি পাওয়ার আপনাকে যদি বাড়াতে হয় তাহলে আপনাকে জবা আমলকি খেতেই হবে, আর জবা আমলকির সেকেন্ড কোনো অপশান আমার কাছে নেই। এবং সেই এই যে জায়গাটা, এই জবা আমলকিকে আপনাকে এই সময় ধরে রাখতেই হবে। তবে যাদের আপনার আমাদের যে ইয়ে রয়েছে, মানে ধরুন হাঁপানির টান বা আপনার সর্দির ধাত রয়েছে, তারা কিন্তু এই সময় শ্রীফুলটা অবশ্যই খাবেন, শ্রীফুলটাকে সঙ্গে নিয়ে রাখবেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি কোনো সময় দেখেন যে আপনার একটু সর্দির ধাত আসছে, মানে সর্দির একটু আসছে, তখন আপনি আমলকিটা সকালবেলা কর বিকালবেলা বা দুবেলা খেতে পারবেন। কারণ এই আমলকি আর জবা এইটা কিন্তু আপনাকে এই সময় ঠিক রাখতে সাহায্য করবে। মানে এত যাই হোক বে হোক, কিন্তু আপনাকে এই মানে এই যে আমাদের এই সিজন চেঞ্জ, এই সময় আপনার শরীরটাকে ঠিকঠাক রাখার জন্য এই জবা আমলকিটা কিন্তু ঠিকঠাকই থাকবে। মানে এই দুটো আপনাকে সঙ্গে নিতেই হবে।